এটা বলার অপেক্ষা রাখে না যে মানুষের ক্রয় ক্ষমতার আউট অফ কন্ট্রোল, কারণ এটা আমাদের কিনতে হয় বাধ্য হয়ে, কারণ এটা এই মাছটা যদি সাধারণত 200 টাকা কেনা যাইতো বা 150 টাকা তাহলে মানে কোন রাম চলত, কিন্তু এটা 500 টাকা কেজি ছোট পুঁটি মাছ, তাহলে বুঝুন কি অবস্থায় আছে। একটা ইলিশ মাছ খাওয়ার মতো শক্তি আমাদের নাই, ইলিশ মাছ যে খাবো এই শক্তিই তো আমাদের নাই। 1500 টাকা চায় বাচ্চা ইলিশ মাছ, 2000 টাকা চায় কেজি করতে, আমাদের খাওয়ার শক্তি আছে 2 মাসে 1 কিলো মাছ, 6 মাসে 1 কিলো। কি কষ্ট হয় আমাদের যে বাজার দর যেটা আপনারা বান্ধবী মিডিয়ারে দেখান, এখন সরকার যেটা বিন্দু দিচ্ছে রেট ওই সেই রেট রাখে না, গরু মাংস 750 বলছেন সরকার, আমার থেকে রাখছে 800 টাকা। তাহলে আমাদের মধ্য পরিবারের যে আমাদের তো হিমশিম খেতে হয়, চাকরি ছোট চাকরি করি, আমাদের তো কোনো উপরে টাকা নেই, যেটা বেসিক যেটা স্যালারি সেই হিসেবে আমরা চলতে আমাদের চলতে খুব কঠিন হয়ে যায়, আওতার বাইরে অসমের আওতার বাইরে চলে গেছে, আমরা পারি না। এখন বাজার সরকার যেটা রেট করছে সেই রেটে তো আমাদের খেতে হবে চলতে হবে সবারই, এই হিসেবে আমরা আর কী করবো, আমরা হিমশিম। এখন যেটা যেটা করছে ওরা সরকার যেটা করছে তো রাইট আছে, অথচ ব্যবসায়ীরা আছে সেটা কনসিডার করে কমায় না, তাদের নিয়ন্ত্রণ করার মানে তাদের ব্যাপার এটা, এটা আমি তাকে বলতে পারবো না উগ্র যে আপনার বিরুদ্ধে বলবো যে অন্যকে বলবো, আমাদের অক্ষম আওতার বাইরে। এখন দাম বাড়ার কারণে তো মানুষই হিমশিম খাইতেছে, কারণ যে কিনবে 4টা মুরগি সে কিনবে 2টা মুরগি, কারণ তার পয়সা ইনকাম নাই। মুরগি ব্রয়লার মুরগি 150 টাকা 180 টাকা হলে ঠিক আছে, এখন যদি 230 টাকা কিনে সপ্তম মুরগি দিয়ে চলে যায়, সোনালি মুরগি 250 280 হলে ঠিক আছে, 330 টাকা মানুষ কেনা কেনার বাইরে গেছে, মানুষ অনেক হিমশিম আছে। এইভাবে থাকলে তো আমাদের কাস্টমার অনেক কমে আছে, আজকে দেখেন 1900 টাকা আমাদের কাস্টমার নেই, আমি মুরগি বেশি 11 খাঁচা 12 খাঁচা আজকে মাত্র 50টা মুরগি আনছে, সেটা ব্যস্ত আমার হিমশিম খেয়ে দিই, মানুষের হাতে পয়সা নেই, মানুষ কিনবে কি কেনাকাটা কীভাবে করবে। আমি নিজে একটা ব্যবসায়ী, আমার কিছু কাস্টমার তো যদি টাকা নিতে পারি তা আমি আরেক দিকে ঢালতে পারবো, আমি নিজে কীভাবে করবো আমি নিজে বুঝতাম। অফিসে পয়সা থাকলে আপনার সহকর্মী এসা আপনার আলাপ আলোচনা করতে হবে, ব্যবসায়ীদের লগে পয়সা যে কৃষি বাঁচাইতে হবে, কৃষক যে গরু পালে অনত কুড়া বেশি দাম বেশি, কৃষি পয়সা কাজ হবে না, সহকর্মী স্পটে এসে দেখতে হবে মার্কেটে প্রাইস কত আছে কেমনে কি, আলাপ আলোচনার মাধ্যমে একটা রেট ফিক্স করে দিলে এই যে ভুক্ত অধিকার যে রেটটা দিচ্ছে এটা তো কার্যকর হইতেছে, সবাই এই ষড়যন্ত্র আছে, ভালো করে তদন্ত করেন কারা দোষী। স্বাভাবিক কষ্ট হবে, তবে পেঁপেরা তো মানুষের সুস্বাদ্য খাবার, এটা অনেক রোগের উপকার, এ কারণে আপনার দাম বাড়িয়ে দিচ্ছেন, 40 টাকা 50 টাকা বিক্রি করা লাগে, বাজার অনুযায়ী আমাদের চলা লাগে। কেন দাম বেশি কেন, মালের ইয়াটা উৎপাদনটা কম এই জন্য দামটা একটু বেশি হয়, মনে করেন উৎপাদনটা কম হওয়ার কারণে বাজারে কম আসে এই জন্য দামটা একটু বৃদ্ধি পায়, একটু বেশি থাকে ওই অনুযায়ী আমাদের বিক্রি করা লাগে। ব্যবসা মানে তো খুবই খারাপ, বেশির কারণে কিনতে পারতেছে না এবং খাওয়া দাওয়া কম এই জন্য কম চলে, বেচা কিনা একবারে নর্মাল, একটু তো হিমশিম খেতে হয় কিন্তু আর একটু যদি রমজান উপলক্ষে যদি আর একটু কম হইতো দাম তাহলে সবাই খাইতে পারতো, বা সবাই একটু যারা মধ্যবিত্ত আছে তারা। কেমন কষ্ট হয় আপনার? কষ্ট আসলে আমার তেমন কষ্ট হয় না, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি, ইনকামের সাথে চলতে পারি ইনশাল্লাহ, কিন্তু আমাদের থেকে যারা নিম্নবিত্ত ছিল আছে তাদের একটু হয়তো কষ্ট হয়, কিন্তু এটা তো আমাদের চলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলে। আজকে মনে করেন বেগুনের দাম যে বলি, বেগুনের কদিন আগে ছিল 50 টাকা না 80 টাকা এরকম সব জিনিসের দাম দিন দিন বাড়তেই আছে, কমের দিক দিয়ে নাই, কমতে দিক দিয়ে নাই আর কি। আর গরুর মাংসটা যে খাবে মানুষ রোজার দিন সেটা উপায় নাই, 800 টাকা কেজি কীভাবে খাবে, এই যে এখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করে না, এখানে ইয়ে করে না যে দোকানে কত ব্যস্ত আছে কোনো মনিটরিং করে না, কীভাবে খাবে মনিটরিং করলে তাহলে একটা ঠিক থাকতো যে না এত রেট রেট তো আর দেখায় না সরকার, রেট দেখায় না সেইখানে নাই, বাজারে নাই, বাজার কোনো মনিটরিং নাই, যে যেমন পাচ্ছে ওই রকম ই করতেছে দাম নিচ্ছে। আপনি মাংসর যে রেটটা বলে ঠিক আছে কিন্তু গরুর তো কোনো রেট নেই, হাটে যে গরু এত 5 মণ ওজনে গরু রেট, এত 2 মণ ওজনে গরু রেট, এত গরুর তো কোনো রেট নেই, দেওয়া হয় গরু রেটটা দিলে না আমাদের মাংসের রেটটা আসবে, আর আমাদের যেমন কিনা তেমন বেচা, যখন কম ছিল গরু একটু কম ছিল আমরা কমে বিক্রি করছি, এখন গরুর দাম বাড়ছে, গরুর দাম ব্যাপারীরা দাম কমে বেচে না, হাটের থেকে আমরা গরুটা চোখের আইটিআই করে কিনতে হবে।
আইডিয়া করি 100 কেজি এখানে হয় 90 কেজি এই কারণে গোছে দামটা বেশি।